হাতে হাতে উত্তর কোরিয়ার পতাকা, সেই সঙ্গে মনোজ্ঞ কুচকাওয়াজ। নেচে গেয়ে এভাবেই উত্তর কোরিয়ার 76তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনে মেতে ওঠেন শিশু কিশোর সহ বিভিন্ন বয়সী মানুষ। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানী পিয়ংইয়ং এর কিম ইল সাং চত্বরে হাজার হাজার জনতার ঢল নামে, একসঙ্গে নেচে গিয়ে আতশবাজি উপভোগ করতে দেখা যায় তাদের। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের দাদা কিম ইল সাং এর হাত ধরে 1948 সালে দেশটির জন্ম। উত্তরাধিকার সূত্রে কিমের পরিবারই দীর্ঘ 76 বছর ধরে উত্তর কোরিয়া শাসন করে আসছে। রোববার দেশটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে প্রয়াত দুই নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এদিকে উত্তর কোরিয়া 76তম প্রতিষ্ঠা বার্ষিকীতে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, শুভেচ্ছা বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব সুপরিকল্পিতভাবে শক্তিশালী করার উপর জোর দিয়েছে মস্কো ও বেইজিং। মালিহা সুরাওয়ার্দি, সময় সংবাদ।